প্রিয় দর্শক মন্ডলী আপনাদের সবাইকে অ্যাপোলো ইম্পেরিয়াল ডক্টর আজ আমরা আলোচনা করব ওয়ার্ল্ড হার্ট ডে নিয়ে এবং এই বিষয়ে আলোচনা করার জন্য আজ আমরা অতিথি হিসেবে পেয়েছি ডক্টর সাইফুর রহমান সিনিয়র কার্ডিওলজি বিভাগ অ্যাপোলো হাসপাতাল এবং আমাদের সঙ্গে আরও আছেন অতিথি হিসেবে ডক্টর মোহাম্মদ জিয়াউর রহমান চিফ কনসালটেন্ট কার্ডিয়াক সার্জারি বিভাগ অ্যাপোলো ইম্পিরিয়াল হাসপাতাল আমরা হৃদরোগ নিয়ে আলোচনা করব। কিন্তু তার সঙ্গে ওয়ার্ল্ড হার্ড ডে সম্বন্ধে একটু জানতে চাই আমি আপনাকে দিয়ে ডক্টর জিয়া রহমান আপনাকে দিয়ে শুরু করছি ওয়ার্ল্ড হার্ড ডে কেন পালন করা হয় বা কখন থেকে পালন করা শুরু হচ্ছে তো হিস্ট্রির ব্যাপার আমি হিস্ট্রিতে যদিও খুব ভালো না তো যতটুকু আমি জানি উনিশশো এগারো সালে ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের যে প্রেসিডেন্ট ছিলেন অ্যান্টনিও বায়াস ডি লুনা উনি অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড হার্ড ডে প্রবর্তন করেন উনত্রিশে সেপ্টেম্বর এভরি ইয়ার তো কিছু কিছু স্ট্যাটিস্টিক্সে বলে যে আপনার প্রায় নব্বইটা দেশ এই ডেটা পালন করে আবার কিছু কিছু স্ট্যাটিস্টিক্স বলে যে অলমোস্ট নাও টু হান্ড্রেড কান্ট্রিজ ছাড়া এই ওয়ার্ল্ড হার্ড ডেটা পালন করে মূলত ওয়ার্ল্ড হার্ডটা পালন করার আমার আমার যতযোগ্য মনে হয় যে যেটা কারণ সেটা হচ্ছে যে মানুষকে সচেতন করা একটা ডেয়ের মাধ্যমে যাতে আমরা হৃদরোগের ব্যাপারে সচেতন হই কারণ এখন কারণ যে সমস্ত ডিজিজ নন কমিউনিকেল ডিজিজ যেগুলো মানুষের জীবনের জন্য হুমকির কারণ তো এই হার্ট ডিজিজ ওয়ান অফ দ্য কজ যা আমাদের জীবনের হুমকির জন্য কারণ হয়ে দাঁড়িয়েছে অর্থাৎ সচেতনতা হচ্ছে মূল উদ্দেশ্য জি ডক্টর সাইফুর রহমান স্যার ডক্টর জিয়াউর রহমানের বক্তব্যের সূত্র ধরে বলি সচেতনতা উদ্দেশ্য নিয়ে যে দিবসের শুরু প্রতি বছর সেই দিবস যখন পালিত হচ্ছে প্রতি বছর একটা করে স্লোগান বা একটা প্রতিবাদ্য বিষয় থাকে এই বছরের প্রতিবাদ্য কি আপনাদের ওয়ার্ল্ড হার্ট ডে বছর অন্যান্য বছরের মতো বিশ্ব হার্ট দিবস পালন হচ্ছে উনত্রিশে সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি এইবারের প্রতিবাদ্য বিষয় যেটাকে আমরা স্লোগানও বলে থাকি ইউজ হার্ট ফর অ্যাকশান এটার মানে কি এটার মানে হলো আমরা হার্টটাকে অ্যাক্টিভ রাখার জন্য অ্যাক্টিভিটি করতে হবে এটা এটার অন্তর্নিহিত ব্যাপারটা কি ব্যাপারটা হলো আপনার যারা হেলথ কেয়ার প্রোভাইডার তাদেরকেও খুব অ্যাক্টিভ লাইফ লিড করতে হবে তারা নিজেরাও যেমন লাইফ স্টাইল মোটিফিকেশন এন আদার্স অ্যাক্টিভিটি করবে ঠিক একইভাবে তারা পেশেন্টদেরকে আমাদের যে জেনারেল পপুলেশান ওদেরকে অ্যাক্টিভ করে তুলবে যে অ্যাক্টিভিটিতে যাওয়া ফিজিক্যাল ওয়ার্ক রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি এসব ব্যাপারে সচেতন করে তুলতে হবে অর্থাৎ আমাদের মধ্যে শারীরিক সক্রিয়তার পরিমাণ বাড়াতে হবে এটাই ধন্যবাদ আপনাকে আপনার কাছে আমি আবার আসবো এখন একটু যেমন আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এই যে দিবসটা পালন করার উদ্দেশ্য সচেতনতা যেটা আপনারা বলেন সচেতনতা তৈরি করা এবং সচেতনতার প্রশ্নটা তখন আসে যখন বিপদটা অনেক বেশি আসে তখন সেটা যদি আরও বেশি না যায় সেদিকে তাহলে হৃদরোগীর সংখ্যা কি বেড়ে যাচ্ছে আমাদের সমাজে বা রাষ্ট্রে বা বিশ্বে অবশ্যই আপনার আমাদের লাইফ স্টাইল এখন চেঞ্জিং না ওয়ে আর মোর ইন অ্যাডভান্স স্টাইল যেখানে আপনার স্ট্রেস অনেক বেশি তারপরে ধরেন আমাদের আগে যদি আমরা সাধারণ আমাদের দেশের কথা চিন্তা করি আমার মা খালারা যে সমস্ত রান্না করতেন যে সমস্ত পিঠা পায়ে সে সমস্ত খাবার দাবার আমাদের দিতেন ফলমূল সবজি তো এখন আমরা আমাদের জীবনে খুব কম সময় পাই ওইভাবে রান্না করে খাবার জন্য আমরা আস্তে আস্তে আপনার যে ফাস্ট ফুড এগুলোর প্রতি ইনক্লাইন্ড হয়ে পড়ছি আমাদের ছেলেমেয়েরাও ইনক্লাইন্ড হয়ে পড়ছে আমাদের সময় নাই আমরা অফিসে বসে খেয়ে নিচ্ছি অফিসে তো বাসার খাবার নিয়ে আসাটাও সমস্যা আমরা দেখা যাচ্ছে যে আশেপাশের ফাস্টফুড থেকে তো এই ফাস্টফুডের মধ্যে থাকছে আপনার লবণ জাতীয় খাবার যেগুলো আপনাদের শরীরের জন্য ক্ষতিকর এবং আরও বিভিন্ন তৈলাক্ত যে সমস্ত জিনিসপত্র সেগুলোও ফাস্ট ফুডের মধ্যে বেশি পরিমাণে থাকছে তো অল ওভার দ্য ওয়ার্ল্ড যতই আপনি অ্যাডভান্সমেন্টের দিকে যাচ্ছেন লাইফ যতই আপনার লাইফের সময় আমাদের কমে যাচ্ছে তার জন্য আমরা আস্তে আস্তে এই কিছু হ্যাবিট যেমন ফিজিক্যাল এক্সারসাইজ করার সময় কম পাচ্ছি আমরা খাদ্য অভ্যাস পরিবর্তন করে ফেলছি তারপরে আমরা একটা সিলিন্ডারি লাইফ ধরেন আমি মোস্ট অফ দ্য টাইম অফিসে বসেই কাজ করছি এক জায়গায় বসে বসে কাজ করছি কম্পিউটারের সামনে বসে কাজ করছি এই সমস্ত কারণে দেখা যাচ্ছে যে আপনার ওই যে যেটা বললেন যে ইউজ হার্ট ফর অ্যাকশান তা আপনি যে হার্টকে কাজের জন্য ব্যবহার করবেন দর ছাপের জন্য ব্যবহার করবেন খেলাধুলার জন্য ব্যবহার করবেন সেই সময়টা কমে যাচ্ছে যার জন্য দেখা যাচ্ছে যে অল ওভার দ্য ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি কার্ডিয়াক ডিজিজ বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে ধন্যবাদ আপনাকে ডক্টর সাইফুর রহমান বাংলাদেশে হৃদরোগীর সংখ্যা কেমন এখন আসলে বাংলাদেশে এই ব্যাপারে কোনো পরিসংখ্যান নেই তবু আমরা ছোটোখাটো যেসব স্টাডি করে দেখেছি তাতে দেখা যায় যে নাইন টু টেন পার্সেন্ট রুগী বাংলাদেশের হার্ট অ্যাটাকে আক্রান্ত বিশ্বব্যাপী যত লোক এখন মারা যাচ্ছেন যেটা ডক্টর জিয়াউর রহমান তার আলোচনায় তুলে এনেছিলেন যে নন কমিউনিকেবল ডিজিজ এখন রোগ বাড়ছে যেহেতু আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এখন উন্নত হয়েছে তাই ইনফেকশাস ডিজিজ বা কমিউনিকেবল ডিজিজগুলো এখন আমরা অনেকখানি নিয়ন্ত্রণে আনতে পেরেছি কিন্তু সভ্যতার বিকাশের সাথে সাথে আমাদের নন কমিউনিকেবল ডিজিজগুলো বেড়ে গেছে এবং এই তার মধ্যে একটা হচ্ছে হার্ট ডিজিজ যেটা জিয়াউর রহমান সাহেব বললেন হার্ট ডিজিজের মৃত্যুর সংখ্যা পৃথিবীতে কেমন এটা ওভারঅল স্টাডি করে দেখা গেল যে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট ম্যাক্সিমাম সিক্সটি পার্সেন্ট পেশেন্ট মারা যায় হার্ট অ্যাটাকে এর বাইরে সেকেন্ড মৃত্যুর কজ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট সিক্সটি 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 পার্সেন্ট পর্যন্ত হার্ট অ্যাটাকে মারা যায় যে কারণগুলোতে হার্ট রোগগুলো হতে পারে হৃদরোগগুলো হতে পারে যে আপনি একটা উদাহরণ দিলেন যে আমাদের এত বেশি নাগরিক বা চাকরি জীবনে বা পেশাগত ব্যস্ততা বেড়ে গেছে যে আমরা এখন খাবারটাও প্রসেসড ফুডের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে বা আমরা এখন তেমন কায়িক শ্রম করছি না এছাড়া আর কি কি কারণে হৃদরোগ হতে পারে দেখেন হৃদরোগের যে সমস্ত কারণগুলো আছে তার মধ্যে ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট কজ যে ডায়াবেটিস ম্যালাইটাস আমরা আমি দেখি যে এখন বাংলাদেশে যে সমস্ত পেশেন্ট আমাদের কাছে আসেন হার্টের অপারেশনের জন্য বাট হার্টের চিকিৎসার জন্য একদম গুড নাম্বার অফ পেশেন্টস আর ভেরি ইয়ান ফর্টি টু ফিফটি ইয়ার্স এবং দেখা যায় যে অনেকেই জানেন না যে তার ডায়াবেটিস দেখা গেল যে আমরা অপারেশনের প্রিপারেশনের জন্য পরীক্ষা করতে যেয়ে তার ডায়াবেটিস খুঁজে পাচ্ছি যেটা তিনি জানতেন না সো আনকন্ট্রোল ডায়াবেটিস ইজ ওয়ান অফ দ্য আই মিন বড় কারণ বড়ো কারণ হার্ট ডিসিজের জন্য এছাড়া ওবেসিটি একটা কারণ হতে পারে আপনার ইনহেরিটেন্স আপনার বাবা মা বংশগত বংশগত কারণে যে বংশগত আপনি যদি ওই ধরনের জিন ইনহেরিট করে থাকেন তাহলে এদের এ চান্স যে আপনি খুবই ইয়াংএজে হার্ট ডিসিজের সম্মুখীন হবেন তো স্মোকিং একটা কারণ আমি বললাম যে ফুড হ্যাবিট একটা কারণ ফুড হ্যাবিট অ্যাবনরমাল লিপিড এবং ওবেসিটি অলমোস্ট একই ধরনের এবং সিলিন্ডারি লাইফস্টাইল যে আমরা বেশি না করি আমরা এমন ধরনের পয়সা ব্যস্ত হয়েছি যেখানে শারীরিক পরিশ্রম খুব একটা দরকার শারীরিক পরিশ্রম কম সুযোগ কম আমরা খেলাধুলায় ব্যস্ত হই না ব্যায়াম করি না তারপরে অ্যালকোহল একটা কারণ অ্যালকোহল না অল্প পরিমাণে অ্যালকোহল অ্যালকোহলের কথা যখন তুললেন অ্যালকোহল তো আমার দেশে এখনও ধর্মীয় এবং সামাজিক কারণে অ্যালকোহলের ব্যবহার আমার দেশে অনেক কম কিন্তু যে দেশগুলোতে অ্যালকোহল বেশি ব্যবহৃত হয় ইউরোপ বা আমেরিকার দেশগুলোতে সেখানে কি অ্যালকোহলের কারণে হার্ট এটা ওয়ান অফ দ্য কজ আপনি যেটা হচ্ছে যে অ্যালকোহল অল্প পরিমাণে বলে থাকেন অনেকে যে এটা হার্টের জন্য ভালো বাট একটা সার্টন অ্যামাউন্টের পরে কিন্তু দেখা যায় যারা অ্যালকোহলিক যারা অ্যালকোহল অ্যাবিউজ করেন তারা অ্যাকচুয়ালি ওই সার্টন অ্যামাউন্টের মধ্যে লিমিট থাকতে পারেন না সেই জন্য একসময় দেখা যায় যে এটা হার্ট হার্টের প্রবলেমের জন্য হয়ে দাঁড়াচ্ছে আদার আরও কিছু ড্রাগ অ্যাবিউজ ও আমাদের ইয়াবা আমাদের দেশে আমি বেশ কিছু পেশেন্ট পেয়েছি যারা ইয়াং এই যে এমফিটামিন মেথামফিটাম রাইট সুপ রাইট এরকম আরও কিছু ড্রাগ আছে যেগুলো আপনার হার্টের জন্য ক্ষতিকর হার্টের জন্য ক্ষতিকর এছাড়া কোলেস্ট্রল প্রবলেম থাকলে হার্টের ডিজিজ হয় হ্যাঁ আপনার কাছে আমি এখন আর বিষয়ে জানতে চাচ্ছিলাম লিঙ্গ কোনো প্রভেদ আছে কিনা ছেলে বা মেয়েদের কাদের হার্টের রোগ বেশি হতে পারে আর্লি এজের ছেলেদের বেশি মেয়েদের তুলনায় মেয়েদের সাধারণত আফটার ম্যানসোয়ার সাইকেল যখন অফ হয় স্পেশালি পোস্ট অ্যান্ড লেডিরা ওদের ক্ষেত্রে আফটার ম্যানোফোস যখন আপনি বয়সের কথা আসলো সাধারণত হার্টের রোগগুলো কোন বয়সে বেশি দেখা যায় এটা সাধারণত টোয়েন্টি ফাইভ ইয়ার্স টু ফিফটি ইয়ার্স এর মধ্যে বেশি আবার যদি আপনাকে জানতে চাই আপনি দুইজন হৃদরোগী পেলেন একজনের বয়স ৩৫ বছর আর একজনের বয়স ষাট বছর জীবনে প্রথমবারের মধ্যে কার ঝুঁকি বেশি না অবশ্যই ইয়াং পেশেন্ট ট্রিটমেন্ট করলে খুব ভালো রেসপন্স পাওয়া যায় মানে আর্লি ট্রিটমেন্ট করলে বাট ওল্ড এজে পেশেন্টের কমপ্লিকেশান মোর সেখানে পেশেন্টের হার্ট ফিলিং হয় হার্ট অ্যাটাক থেকে পেশেন্টের অ্যারিথমিয়া হয় রিদম ডিস্টারবেন্স পেশেন্টের কার্ডেনিক শখ এইসব বেশি মোর কমন ইন দ্য ওল্ড এজ ইয়াং এজে পেশেন্টের এই কমপ্লিকেশনগুলি কম হয় আমরা হৃদরোগ বলতে কি শুধু হার্ট অ্যাটাককে বুঝি নাকি অন্য আরও ধরনের রোগ হতে পারে হার্টের আরও অনেক ধরনের ডিজিজ আছে যেমন হাইপার টেন্সিভ হার্ট ডিজিজ শুধু হাই ব্লাড প্রেশার রিলেটেড রিওমেটিক হার্ট ডিজিজ যেটা সাধারণত বাচ্চাদের হয় যার কারণে বালগুলার ইনভলভমেন্ট হয় বালগুলার হার্ট ডিজিজ আর একটা হলো মাসেল ডিজিজ হার্টের মাংস পেশির ওটাকে আমরা বলি কার্ডিওমায়োপ্যাথি সেটা আবার তিন ধরনের হয় ডায়ারিটেড কার্ডিওমায়োপ্যাথি অর্থাৎ হার্ট ডিজিজ মানে শুধুমাত্র হার্ট না শুধু হার্ট মানে শুধু হার্ট হার্ট অ্যাটাক তা না আর অনেকগুলো ডিজিজ এই জায়গাতে যদি আমি আবার আপনার কাছে জানতে চাই যে নামগুলো শুনছি এগুলো একজন মনে হচ্ছে মেডিসিন বিশেষজ্ঞের বা হৃদরোগের মেডিসিন বিশেষজ্ঞের আপনি তো শল্য চিকিৎসক হৃদরোগের শল্য চিকিৎসক তাহলে হৃদরোগের শল্য জাতীয় রোগ কী কী ধরনের হতে পারে যেগুলো শল্য চিকিৎসা প্রয়োজন হতে পারে এই রোগগুলো বন্ধু আপনি যেহেতু এইজের কথা বলেছেন আমি বলবো যে যদি আমরা চিন্তা করি যে জন্মগত হৃদ্র একটা একটা প্যাটার্ন বা অনেক বাচ্চাই জন্মগ্রহণ করে কিছু হার্টের ডিজিজ নিয়ে যেমন হার্টের বিভিন্ন চেম্বারের কানেকশানের প্রবলেম হার্টের মধ্যে ফুটো আছে এগুলো এইভাবে তো জন্মগত হৃদ্রপ বা কনজিউনিটাল হার্ট ডিজিজ যেটা ছোটোবেলা থেকেই থাকে জন্ম মুহূর্তেই এবং একটা সময় যে সেটা ডায়াগনোসিস হয় মোস্ট অফ দ্য মোস্ট অফ দ্য কেসেই এইসব রোগীদের শল্য চিকিৎসা মানে হার্টের সার্জারির দরকার হয় এখন ডিপেন্ডিং অন দ্য এইজ কোন যে যে করবো এক একটা ডিজিজের প্যাটার্ন অনুযায়ী সেভাবে হয় আপনি একটা ভালো বিষয় দেখছেন অন্য রোগগুলো জানার আগে এই জন্মগত এই রোগটার সম্বন্ধে আপনার আরেকটু পরিষ্কার হতে চাচ্ছি কারণ আমাদের দুর্ভাগ্যজনকভাবে অনেক বাবা মায়েরই এরকম সন্তান তাদের আসে যারা জন্মগতভাবে হার্টের ভালভের সমস্যা বা তার দেয়ালের ছিদ্রের সমস্যা এগুলো নিয়ে আসে তাহলে এদের সাধারণত আপনারা যে শল্য চিকিৎসাটা করেন এটা যেন বয়স বা ওজনের কোনো কিছু আছে কি হ্যাঁ সেদিন সেটাই বলছিলাম যে এটা একটা আপনার এর স্পেকট্রামটা অনেক বড় তো আপনার এই স্পেকট্রামটা কনজয়েটাল হার্ট ডিজিজের প্যাটার্ন অনুযায়ী যেমন এটা সায়ানটিক ডিজিজ অর নন সায়ানটিক ডিজিজ অথবা কিছু কিছু রোগ আছে যেগুলি খুব ইমার্জেন্সি আর্লি বেস অপারেশন করতে হয় ইভেন কি একদিন দুই দিনের বাচ্চা ওই বাচ্চাদেরও অপারেশন দরকার হয় যেমন আপনার টিজিএ বা এই জাতীয় কিছু যে রোগ আছে যেগুলো আপনার খুব আর্লি অপারেশন করার দরকার হয় এছাড়া কিছু কিছু ডিজিজ আছে যেগুলোতে আপনি কিছু সময় পাবেন বাচ্চা একটু বড় হলে তা কিন্তু বাচ্চাকে অবশ্যই পেডিয়াট্রিক পেরিয়েট্রিক কার্ডিওলজিস্ট্যামিল রাখতে হবে চিকিৎসা চলতে থাকবে কিন্তু সার্জিক্যাল অপশনটা হয়তো একটু পরে বাচ্চা বড় হলে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ওয়েট গেইন করলে তারপরে করা হয় আর কিছু কিছু জিনিস দেখা যায় যে কিছু কিছু রোগ অনেক পরের বয়সে যেও ডায়াগনোসিস হয় যেটা হয়তো আর্লি এইজে ওভাবে তার সমস্যা করেনি দেখে ডায়াগনোসিস হয়নি লেট এইজে অ্যাডাল্ট এইজে যে ডায়াগনোসিস হয় তখন সেগুলো চিকিৎসা করা যায় সো জন্মগত রোগের এই এই স্পেসিফিক সার্জারি এটা ইটস নর্মাল আর নেক্সট আপনি যদি বলেন যে ওই ডক্টর সাইফুর রহমান সরে যেটা বললেন যে আপনার দ্য রিওমাটিক হার্ট ডিজিজ রিওমাটিক হার্ট ডিজিজের কনসিকুয়েন্স হিসেবে অ্যাডাল্ট এইজে যেয়ে দেখা যায় যে অনেক মানুষেরই ভালভের সমস্যা হয় বিশেষত আমাদের এই এই জোনে রিমেটিক হার্ট বেশি কেন আমাদের এই জোনে ডিজিজ বেশি হওয়ার একটা আমার ধারণা একটা বড় কারণ হচ্ছে যে আপনার ইগনোরেন্স আমি বলবো যে আপনি আমরা হেলথ নিয়ে অর্থ কষাস না আমরা ছোটোবেলা সর্দি কাশি হলে এটা চিকিৎসার জন্য ডাক্তারের স্বর্ণাপন্ন হই না ভাবি যে এটা ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে কিন্তু দেখা যায় যে এই সময় এই রোগের বীজ বোপন হয় আপনার গলা ব্যথা থেকে স্ট্রেপ্ট আপনার হার্ট হয়ে গেল তার গলা ব্যথা হতো বা টনসিলাইটিস হতো এখান থেকেই তার হতে পারে থেকে বা গিটে ব্যথা আপনার যে পায়ে পাফ গিটে গিটে ফুলে যেত সেখান থেকে তো এই সমস্ত জায়গা থেকে দেখা যায় না এটা অবশ্য আমাদের রোগীদের কি আমরা দোষ দেবো গলা ব্যথা বা গিটে ব্যথা থেকে হার্ট তো অন্য জায়গায় সেটা আপনার তো মাথায় আসার কথা না এদেরকে যেটা হবে যে এই সমস্ত রোগের ক্ষেত্রে ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হবে পরামর্শ নিতে হবে তাহলে সঠিক চিকিৎসা হলে ভবিষ্যতে এই হার্ট আপনি বলতে চাচ্ছেন তার হার্টের কথা চিন্তা করা দরকার নেই তার গলার কথা চিন্তা করে তিনি একদম চিকিৎসকের কাছে যাবেন তার গিটে ব্যথা হলে জ্বর আসতে থাকলে সে চিকিৎসা নেবে চিকিৎসা নিলেই সে এইটা এই হার্ট বালভ ডিজিজ আপনার কাছে আমি আবার ফিরবো এখন আবার আমি ডাক্তার সাইফুর রহমান সোলের কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে আপনি যে মূলত তো আমরা হার্টের রোগ বলতে আমরা হার্ট অ্যাটাক নিয়েই চিন্তা করি এবং হার্ট অ্যাটাকের এখন তো অনেক আধুনিক চিকিৎসা হয়ে গেছে যেমন তার মধ্যে একটা আমরা যেন এনজিওগ্রাম করা হয় বা রিং পরানো হয় আপনারা কখন একজন রোগীকে এনজিওগ্রাম কথা চিন্তা করবেন বা তাকে রিং কখন পড়াতে বলেন আপনারা আমরা এনজিওগ্রামের আসলে অনেকগুলি আমরা ইন্ডিকেশন যেটা বলি সেটা হলো পেশেন্ট বলে যে আমি অল্পতেই হাঁপিয়ে যাই আমার অল্পতেই মুখে কষ্ট হয় মুখে চাপা ব্যথা হয় বুকে ভারি ভারি লাগে বুকে ব্যথা শুরু হয়ে সেটা চোয়ালের দিকে আসে অথবা বাম হাতের দিকে স্পেশালি আসে বুকে ব্যথার সাথে পেশেন্টের সোয়েটিং ভমিটিং অথবা শর্ট ব্রেথ থাকে তাহলে বুঝতে হবে যেটা কাটি এই পেশেন্টগুলির আমরা আগেই ইসিজি করে দেখি ইসিজি ইকো ইটিটি সব টেস্ট করে দেখি যদি মনে হয় যে এটা ইস্কেমিক কোনো অ্যাবনরম্যালিটি আছে ইসিজির পরিবর্তন এবং ব্যথাটা টিপিক্যাল হার্ট তখন এই পেশেন্ট আমরা এনজিওগ্রাম করে থাকি এনজিওগ্রাম কি টেস্ট এনজিওগ্রাম একটা রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশান এটা ডে কেয়ার বেসিসে করে থাকি এনজিওগ্রাম করলে আমরা বুঝতে পারি পেশেন্টের মেডিসিন লাগবে এনজোগ্রাম করার পর রেজাল্ট তিন জন্য কি ভর্তি থাকতে হয় না এনজিগ্রামের ডে কেয়ারে করি থাকার প্রয়োজন নেই আমরা তো রেডিয়াল অ্যাপ্রোচে করি হাতের কবজির রক্ত দিয়ে করি এনজোগ্রাম করার পর তিন ধরনের রেজাল্ট হয় একটা কিছু পেশেন্ট একটা গ্রুপ অফ পেশেন্টকে আমরা মেডিকেল ম্যানেজমেন্ট দিয়ে থাকি ওষুধ খেলেই হবে একটা গ্রুপ অফ পেশেন্টকে আমরা রিং লাগিয়ে থাকি আর একটা পেশেন্টকে যেটা কার্ডিয়াক সার্জারি কার্ডিয়াক সিএবিসি করতে হয় সেই পেশেন্টগুলি আমাদের

যদি বেশি ক্রিটিক্যাল ব্লকেজ হয় যেমন হার্ট অ্যাটাকের সিনারিতে নাইনটি নাইন পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হার্ট অ্যাটাক ব্লকেজ তো ওগুলো ইমিডিয়েট করাই ভালো না রিং পড়ালে কি ওটা সারা জীবনেই সেই রিংয়ে চলে নাকি ওই রিং আবার বদলাতে হয় না তবে রিং বদলাতে হয় না রিং সাধারণত বন্ধ হয় না যদি পেশেন্ট লাইফ স্ট্যান্ড মোডিফিকেশান রেগুলার ডক্টর ফলো আপ এবং ওষুধপত্র রেগুলার খেয়ে থাকে তাহলে পেশেন্টের রিং কখনই বন্ধ হবে না রিং সব ওকে থাকবে তবে পেশেন্ট যদি ডায়াবেটিস কন্ট্রোল না করে মানে যে কারণে তার রিং পড়াতে হলো সেই কারণগুলো যদি তিনি দূর না করেন তাহলে মডিফাই না করে আবার ব্লক হওয়ার পসিবিলিটি থাকে ধন্যবাদ আপনাকে এখন ডক্টর কাছ থেকে উনি যে কথাটা বললেন যে যাদের ক্ষেত্রে রিং পড়ানো সম্ভব হয় না তাদেরকে আপনার কাছে রেফার করতে হয় কাদেরকে আপনার কাছে আসতে হয় যে রিং পড়ানোর কাজ হবে না এরকম কারা এই এই এইখানে আমরা কয়েকটা জিনিস দেখি সেটা হচ্ছে যে এক নাম্বার হচ্ছে যে করোনারি প্যাটার্ন করোনারি আর্টারি ডিজিজের যে প্যাটার্ন এখন ধরেন এমনভাবে মাল্টিপল জায়গায় মাল্টিপল কর্নারি আর্টারিতে মাল্টিপল জায়গায় ব্লক তো দেখা গেলো যে একটা যদি সোয়েল রিং পড়াতে যান তাহলে দেখা গেলো যে একটাতেই দুটো অথবা তিনটা রিং লাগছে এরকম তিনটা ফ্যাসেলে দেখা গেলো যে এরকম মাল্টিপল সাত আটটা রিং লেগে যাচ্ছে সেক্ষেত্রে আমরা এটা বলি যে ইট লাইক স্টিল মানে টিউব ইয়ে হয়ে যাবে পুরোটা হার্ট তো সেই সব ক্ষেত্রে যখন কয়ে যে বললাম যে কমপ্লিকেটেড মূল কথা হচ্ছে যে কমপ্লিকেটেড করোনারি প্যাটার্ন যদি তখন থাকবে তখন সাধারণত ওনারা আমাদের কাছে পাঠান দুই নম্বর হচ্ছে যে ডায়াবেটিস যদি থাকে পেশেন্টের ডায়াবেটিস এবং মাল্টিপল করোনারিতে ব্লক সেক্ষেত্রে আপনার ওনারা আমাদের কাছে পাঠান ডিজিজ অ্যাডভান্স ডিজিজ মানে অ্যাডভান্সড এইজের ডিজিজ অ্যাডভান্সড এইজের ডিজিজ যদি মাল্টিপল আর্টারিতে হয় তখন ওনারা আমাদের কাছে পাঠান তো এই সমস্ত জায়গাগুলোতে সাধারণত আমরা বাইপাস সার্জারির সিদ্ধান্ত নেই যখন রেং পড়ানো বাইপাস বলতে আসলে কী বোঝান আচ্ছা বাইপাসটা হচ্ছে যে মানে মূলত হার্টের গায়ে কতগুলো রক্ত মূলত দুটো রক্তনালী হার্টের গা থেকে ওঠে যারা হার্টের গাকে সাপ্লাই দেয় হার্টের যে মাংস বেশি সেটাকে সাপ্লাই দেয় এগুলো আবার বিভিন্ন ব্রাঞ্চ আছে তো এই রক্তনালীগুলোতে যখন যেই জায়গায় ব্লক হয় সেই জায়গায় ব্লক হওয়া মানে তার পরবর্তী এরিয়ায় যেই রক্তনালীটা সেই জায়গাটা সাপ্লাই দিচ্ছে সেই জায়গাটাতে রক্তের যেই উপাদানগুলো হার্টের জন্য প্রয়োজনীয় সেগুলো পৌঁছাচ্ছে না এখন আমরা একটা অল্টারনেটিভ তৈরি করে দিই হতে পারে সেটা শরীরের অন্য কোনো রক্তনালী কেটে এনে তার মাথাটা ওখানে বসিয়ে দিই অথবা আমরা পা থেকে বা হাত থেকে কিছু রক্তনালী নিয়ে যার একটা মাথা এর পরবর্তী অংশে এবং আরেকটা মাথা বাইপাস আছে। আপনি অনেকটা কালভার্ট বাংলা যেরকম হয় যে আপনি তৈরি করে দেন দেখা করে দিলেন আপনারা এটা কতদিন থাকে আচ্ছা বাইপাস করে দিলেন এই এই জায়গায় আমি রোগীদেরকে বোঝাই হচ্ছে একটা জিনিস যে নদীতে পলি পড়া নদীতে পলি কখন পড়ে যখন নদীতে বালুর পরিমাণ বেশি থাকে তখন আস্তে আস্তে নদীতে পলি পড়তে থাকে তো আপনার রক্ততে যদি চিনি সুগার এটার পরিমাণ বেশি থাকে কোলেস্ট্রল পরিমাণ বেশি থাকে তাহলে আপনার এক সময় এই রক্তনালীতে যেই রক্তনালীতে আগেও বাইপাস ব্লক হয়েছে সেইমভাবে যে নতুন পথটা আমরা তৈরি করে দিলাম সেই রকমটাও একই জিনিস ওই পলি আবার পড়বে সেখানে ক্যালসিয়াম জমা হবে অন্যান্য কম্পোনেন্ট জমা হবে এবং রক্তনালীটা শুরু হয়ে যাবে তাহলে আপনি যদি যেসব কারণে আপনার এই ডিজিজটা হয়েছে সেসব কারণের প্রিভেনশন যদি আপনি এবং মানে মেডিকেশন যদি আপনি না আনেন তাহলে এই রক্তনালী আবারও ব্লক হয়ে যাবে যদি আপনাদের পরামর্শ মেলে চলেন তাহলে কি ওই বাইপাস সারাদীন থাকবে হ্যাঁ এখন কথা হচ্ছে যে কতদিন থাকবে কারো ক্ষেত্রে দু বছর কারো ক্ষেত্রে চার বছর কারো হচ্ছে আট বছর কারো ক্ষেত্রে দশ বছর আরও বেশি এখন যে সমস্ত রিভার্স যদি আমরা আসি যে আমরা যে বাইপাসগুলো করি সেই বাইপাসগুলো কখন ফেল করতে থাকে মেবি এইটি ফাইভ ফাইভ ইয়ার্স এইট্টি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে বাইপাসগুলো ঠিক থাকে তারপরে ধরেন সিক্সটি পার্সেন্ট ক্ষেত্রে হয়তো টেন ইয়ার্স পর্যন্ত ঠিক থাকে যেমন আমরা একটা আর্টারি ইউজ করি লেফট ইন্টারনাল ম্যামারি আর্টারি সেটা হয়তো আরও বেশি সময় যায় তো যে আপনি ফ্যাক্টরগুলো কোন ব্যবহার তার উপর নির্ভর করে কিছু কিছু নির্ভর করে যে ফ্যাক্টরগুলি আপনার ডিজিজের কারণ সেই ফ্যাক্টরগুলোকে আপনি কতটা প্রিভেন্ট করছেন কতটা কন্ট্রোলে রাখছেন আপনি যদি বাইপাস করার পরে ডায়াবেটিস কন্ট্রোল না করেন তাহলে আপনার খুব দ্রুতই আবার ব্লক হয়ে যাবে সেটা আপনি বাইপাস আবারও বাইপাস করতে হবে দ্বিতীয়বার বাইপাস করা ডেফিনেটলি কঠিন এবং চ্যালেঞ্জিং সো আপনাকে মনে রাখতে হবে যে বাইপাস একবারই করতে হবে দ্বিতীয়বার করা যায় না তা না করা যায় কিন্তু কমপ্লিকেশনের রেট অনেক বেশি সেটা খেয়াল রেখে আপনাকে এই ফ্যাক্টরগুলোকে কন্ট্রোল করতে হবে এবং মেডিকেশন ঠিকভাবে নিতে হবে বাইপাস করার পরেও কিন্তু রিং বসানোর সুযোগ থাকে আচ্ছা বাইপাসের মধ্যে আবার রিং পড়ে বাইপাস চ্যানেল রিং বসানো যায় আবার বাইপাস যে বাসেলগুলিতে করা হলো এগুলিতে আবার রিং লাগানো যেতে পারে তাহলে ওটাকে মানে রি করা যায় রিং বুঝিয়ে রাইট আমার করার সুযোগ থাকে আমাদের আসলে এটা এমন একটা বিষয় যেটা নিয়ে সারাদিন আমরা কথা বলতে পারবো কিন্তু সময় তো আমাদের সীমিত তা আমাদের উদ্দেশ্য হচ্ছে সচেতনতা বৃদ্ধি যাতে এই রোগটার বিস্তার বেশি না হয় তাহলে প্রতিরোধ করার ক্ষেত্রে যে কারণগুলো বলছিলেন তাহলে সেগুলো প্রতিরোধ করতে গিয়ে কি কী করা যেতে পারে আপনাদের পরামর্শ দিন তাহলে হার্ট অ্যাটাক ট্রিটমেন্ট করার জন্য কি করতে হবে ওর রিস্ক মডিফাই করতে হবে যেমন প্রেশার ব্লাড প্রেশার যাতে হাই থাকে হাই ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হবে যারা ডায়াবেটিক ডায়াবেটিস ভালো কন্ট্রোল করতে হবে কোলেস্ট্রল নর্মাল লিমিটে নিয়ে আসতে হবে স্মোকিং থাকলে সেটা পরিহার করতে হবে হু আর অ্যালকোহলিক অ্যালকোহল কম কমাতে হবে যদিও গবেষণায় দেখা গেছে টেন আওয়ার্স পর্যন্ত অ্যালকোহল ডেলি খাওয়া যেতে পারে বাট বেটার টু অ্যাভয়েড দেন স্টাইলের মধ্যে আর কি আপনার রেগুলার এক্সারসাইজ করতে হবে আমরা কারি পেশেন্টের মধ্যে ইভিনিং এক্সারসাইজ প্রিফার করে থাকি সেটা ফর্টি ফাইভ মিনিটস করতে হবে ডেইলি এগুলি করলে এবং নিয়মিত ওষুধ খেলে রেগুলার ডক্টর ফলো আপ করলে সাধারণত পেশেন্ট ভালো থাকে ধন্যবাদ আপনাকে অ্যান্ড ডক্টর সাইফুর কথা সূত্র ধরে আপনার কাছে আসছি এবং এটা হয়তো আমাদের শেষ প্রশ্ন সেটা হচ্ছে রেগুলার এক্সারসাইজ অ্যান্ড এক্সারসাইজ বা শারীরিক পরিশ্রমের কথা যেটা যেখানে আসলো আমি সারা জীবন খেলাধুলা করিনি হঠাৎ করে পঞ্চাশ বছর বয়সে আমাকে যদি হাঁটতে বলা হয় বা খেলাধুলার কথা বলতে হয় শুধু আমার যদি অ্যালিয়ান একটা শব্দ হবে আমার তো স্কুল কলেজে এখন মাঠ নেই একটা বদ্ধ বাড়ির মধ্যে স্কুল বা কলেজ আগে মহল্লার মধ্যে খেলার মাঠ ছিল সেই বাচ্চাগুলো কীভাবে এই শারীরিক পরিশ্রমে অভ্যস্ত হবে বা তাদের ক্ষেত্রে কী করণীয় কী করা যেতে পারে না এটা এটা হচ্ছে যে ধার বাইপাসের পরে আমরা আমি বলছি যে প্রতিরোধের কথা যে ছোটো বাচ্চাদেরকে বাচ্চাদের ছোটো বাচ্চাদের যেটা ধরেন এখন আপনি যদি বলেন যে নাই তাহলে তো আর কিছু বলার নাই বাট এই থেকে অ্যারেঞ্জ করতে পারে বা বাসায় আমরা বাচ্চাদেরকে ধরেন স্কিপিং করা হ্যাঁ এক জায়গায় দাঁড়িয়ে আপনি রোপ দিয়ে স্কিপিং করতে পারেন আপনি যারা একটু অ্যাফ্রুয়েন্ট তারা ট্রেডমিল কিনতে পারেন একদম যে করা যায় না ফিজিক্যাল এক্সারসাইজ আপনি টেবিল টেনিস টেবিল কিনে টেবিল টেনিস খেলেন ছোটো জায়গা দরকার হয় সেটা খেলতে পারে এই বিষয়গুলো এই এই যে আপনাকে আপনাকে চিন্তা করতে হবে যে আগের মতো ইয়ে নাই কিন্তু যতটুকু আছে তার মধ্যে বাচ্চারা সারাদিন যদি এক রুমে বসে থাকে সামনে বসে থাকে এটা তাদের জন্য নট হেলদি তো ওগুলো থেকে তাদেরকে বের করে নিয়ে আসতে হবে ফাস্টফুডের জায়গা থেকে তাদেরকে বের করে নিয়ে আসতে হবে আর তাদেরকে নিয়ে ঘুরতে যেতে হবে বিভিন্ন জায়গায় হ্যাঁ তো এইভাবেই আপনি বাচ্চাদেরকে মডিফাই করতে পারেন আর বড়োদের ক্ষেত্রে আপনি যেটা বললেন যে আমি সারা জীবন এক্সারসাইজ করি নি এখন পঞ্চাশ বছর বয়সে হঠাৎ করে এক্সারসাইজ পঞ্চাশ বছর বয়সে আপনি হঠাৎ করে এক ঘন্টা এক্সারসাইজ শুরু করতে পারবেন না হয়তো কিন্তু আপনি দশ মিনিট করে হাঁটেন পনেরো দিন পর আপনি বিশ মিনিট করে হাঁটেন ধীরে ধীরে বাড়ে হ্যাঁ আপনি নিচে হাঁটতে পারছেন না গাড়ির জন্য আপনি ছাদে হাঁটেন রিক্সার ব্যবহার কমে কমে হাঁটার ব্যবহার করে কমে কাছাকাছি দূরত্ব কাছাকাছি দূরত্বে হাঁটার অভ্যাস করেন এভাবে আপনি আস্তে আস্তে নিজেকে মডিফাই করতে আর খাবারের ব্যাপারে যদি বলেন একটু একটা পরামর্শ কীভাবে তার খাদ্য তালিকাটা তৈরি করবে দুটো খাদ্য জিনিস একটা হচ্ছে কার্বোহাইড্রেট আর এটা হচ্ছে লিপিড কন্টেনিং ফুড যেগুলো এবং একই সাথে লবণ দরকার আছে বাট এক্সেসিভ সল্ট আবার শরীরের জন্য ক্ষতিকর মানে কাঁচা লবণটা খাবেন না কাঁচা লবণটা খাবেন না এবং খাবারের মধ্যে লবণের পরিমাণ কম ব্যবহার করা তো আপনি যদি যেগুলো কোলেস্ট্রল ডক্টর বললেন কোলেস্ট্রল কন্টেনিং ফুড যেগুলো সেগুলো অ্যাভয়েড করা কিছুটা কার্বোহাইড্রেট কমিয়ে আনা যেমন ভাত রুটির পরিমাণ কমিয়ে আনা কাঁচা চিনি পারতপক্ষে না খাওয়া তো এভাবে যদি আপনি মেনটেন করতে পারেন শাক সবজি ফলমূল পরিমাণ বাড়িয়ে দেওয়া তাহলে মনে হয় যে আমার আমরা আপনাদের হৃদযন্ত্রকে একটু প্রোটেকশন সুরক্ষা দেওয়া যাবে আপনাদের উভয়কে ধন্যবাদ আসলে এটা এমন একটা বিষয় অনেক কিছু জানার বা অনেক আলোচনার সুযোগ রয়ে গেছে সময় তো আমাদের সীমিত তাই আমাদের আজকে এখানে থামতে হচ্ছে আপনাদের উভয়কে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা আজ ডক্টর সাইফুর রহমান সোহেল এবং ডক্টর জিয়া রহমানের কাছ থেকে হৃদরোগ সম্বন্ধে বিস্তারিত জানলাম এবং জানলাম যে আমাদের জীবনমান উন্নত হওয়ার একটা বর্জ্য প্রোডাক্ট হিসেবে আমরা হৃদরোগটাকে আরও বেশি করে পেয়ে যাচ্ছি যেহেতু আমাদের এখন জীবনযাত্রার মানে শারীরিক পরিশ্রমটা কমে গেছে পেশা নির্বাচনের শারীরিক পরিশ্রম কমে গেছে খাবারের ক্ষেত্রে অনেক বেশি প্রসেস বা ক্যান্ড ফুডের দিকে আমাদের নির্ভরশীলতা বেড়ে গেছে এই প্রত্যেকটাই আমাদের হৃদযন্ত্রকে ঝুঁকির মুখে ফেলছে কারণ হৃদযন্ত্রকে যে রক্তনালী আছে সে রক্তনালীর মধ্যে এই অভ্যাসগুলোর কারণে আস্তে আস্তে ব্লক তৈরি হচ্ছে সেই ব্লক থেকে আমাদের হৃদযন্ত্রের ঝুঁকি হার্টের ঝুঁকি বেড়ে যাচ্ছে এছাড়াও জন্মগত কিছু ত্রুটি নিয়ে আসতেই পারে সব ক্ষেত্রেই এমনকি খুবই সাধারণ অসুস্থতা হৃদরোগের জন্য অনেক বড় একটা কারণ হতে পারে যেমন আমরা গলা ব্যথা সেটাকে যদি আমরা উপেক্ষা করি বা হাঁটু ব্যথাকে উপেক্ষা করি সেটাও ভবিষ্যতে আমার হৃদযন্ত্রের জন্য ক্ষতির কারণ হয়ে যেতে পারে যেটা আজকে আলোচকদের আলোচনা থেকে উঠে এসছে তাই কোনো ধরনের অসুস্থতাকে নিজেরা আমলে নিয়ে নিজেরা চিকিৎসা করবেন না সেই চিকিৎসার জন্য একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন তাহলে হয়তো বা ভবিষ্যতে আপনার সন্তান তার পরিবারের জন্য বা তার সমাজের জন্য বোঝা হবে না তার অর্থনৈতিক উৎপাদনশীলতা ব্যাহত হবে না সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি